हाय स्टूडेंट वेलकम बैक माय चैनल आज के हमारे टॉपिक होच्छे सिग्निफिकेंस ऑफ ग्लाइकोलाइसिस हमारे ग्लाइकोलाइसिस हमें शुरू करे चलें दो वीडियो दोरे देखा होच्छे जितना से फर्स्ट वीडियो तो हमारे आज से इंट्रोडक्शन लोकेशन एंड रिएक्शन होल रिएक्शन टा आज से एवं सेकेंड जे वीडियो टा आज से जितना आज से हमारे रेगुलेशन ऑफ ग्लाइकोलाइसिस ओके एबार তাহলে আমরা থার্ড ভিডিওটাতে করব সিগনিফিকেন্স অফ গ্লাইকোলাইসিস এটা খুব একটা ইম্পর্টেন্ট নয় কিন্তু জানাটা আমাদের জরুরি এটা হচ্ছে গ্লাইকোলাইসিসের আমাদের সিগনিফিকেন্স কি মানে হচ্ছে তাৎপর্যটা কি মানে এটা কেন হওয়া দরকার সেটা হচ্ছে গ্লাইকোলাইসিসটা হচ্ছে একটা প্রিন্সিপাল রুট অফ এটিপি মানে তৈরি করে প্রোডাকশন অফ এটিপি মলিকিউলস মানে যেখানে গ্লুকোজ থেকে যে পাইরুভেটটা তৈরি করছে এই পাইরুভেটটাই কিন্তু এখানে হচ্ছে এটিপি তৈরি হচ্ছে কিছু অ্যামাউন্টে এই পাইরুভেটটা তারপর মাইটোকন্ড্রিয়ার মধ্যে আমরা পড়ব এন্টার করে অ্যাসিটাইল কোয়ে তৈরি করছে এবং তারপর সাইট্রিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সেখানেও কিছু প্রিকার্সার তৈরি করছে এনার্জি এটিপির এবং তারপরে ইটিসি বা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে কিন্তু একটা হিউজ পরিমাণে গোটা রিঅ্যাকশনটার মাধ্যমে আমরা এটিপি মলিকিউল পাচ্ছি তাই গ্লাইকোলিসিসটাকে একটা প্রিন্সিপাল রুট বা প্রাইমারি রুট এটিপি মলিকিউল প্রোডাকশনে বলা যেতে পারে গ্লাইকোলিসিস ইজ দ্য প্রিন্সিপাল রুট ফর গ্লুকোজ মেটাবলিজম ফর দ্য প্রোডাকশন অফ এটিপি মলিকিউল তারপরের পয়েন্টটা যদি আমরা দেখি তাহলে ফার্স্ট তো হচ্ছে আমাদের এটিপি মলিকিউল তৈরি করার জন্য একটা প্রিন্সিপাল রুট হচ্ছে গ্লাইকোলিসিস পরে আমরা দেখেছি কি গ্লাইকোলাইসিস আমাদের অ্যারোবিক এবং অ্যানারোবিক দুটো কন্ডিশনেই হয় তাই আমাদের যখন মানে বডি টিস্যুতে কোনোভাবে যদি আমাদের অক্সিজেন না পৌঁছতে পারে কোনো কারণে তাহলেও কিন্তু টিস্যুটা মরে যায় না কারণ সেখানেও কিন্তু এটিপি তৈরি হতে পারে অ্যানারোবিকে কম এটিপি তৈরি হয় সেটা আমরা পরের ভিডিওটায় দেখবো যেটা হচ্ছে এনার্জেটিক্স অফ গ্লাইকোলাইসিসে কিন্তু হয় অর্থাৎ টিস্যুটাকে বাঁচিয়ে রাখার মতো কিন্তু হয় সেই জন্য এটার একটা ইম্পর্টেন্ট যেটা বায়োকেমিক্যাল সিগনিফিকেন্স ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে দ্য এবিলিটি অফ গ্লাইকোলাইসিস টু প্রোভাইড এটিপি ইন দ্য অ্যাবসেন্স অফ অক্সিজেন অ্যান্ড অ্যালাউস টিস্যু টু সার্ভাইভ অ্যানক্সিক এপিসোড কোনো সময় যদি অ্যানক্সিয়া দেখা যায় অর্থাৎ অক্সিজেন কোনো টিস্যুতে পৌঁছাতে পারছে না তাহলে কিন্তু সেই টিস্যুটা সঙ্গে সঙ্গে ডেথ হয় না সেই টিস্যুটার মধ্যে কিন্তু অ্যানারোবিক গ্লাইকোলাইসিস চলে এবং তার মধ্যে দিয়ে এটিপি প্রোডাকশন হয় তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট সিগনিফিকেন্স তারপরের যে সিগনিফিকেন্সটা আমরা দেখবো সেখানে হচ্ছে পাইরুভেট মানে কিছু কিছু প্রিকার্সার তৈরি করে থাকে বায়োসিনথেসিস পাথওয়ে মানে বায়োসিনথেটিক পাথওয়েতে যে সমস্ত প্রিকার্সার লাগে সেগুলোও কিন্তু জেনারেট হয় গ্লাইকোলিসিসের মাধ্যমে যেমন গ্লাইকোলিসিসের লাস্ট স্টেপে আমরা দেখেছিলাম পাইরুভেট তৈরি করছে এই পাইরুভেটটা কী করে বডি টিস্যুতে যখন আমাদের প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরি হয় বডি টিস্যুতে কিন্তু প্রোটিন থেকে ইউরিয়া তৈরি হতে পারে না একমাত্র কিন্তু সেটা লিভারে হয় যেটা হচ্ছে অর্নিথিন সাইকেলের মাধ্যমে তো বডি টিস্যুতে যখন অ্যামোনিয়া প্রোডাকশন হলো সেই অ্যামোনিয়াটা এমনি এমনি ব্লাড স্ট্রিম দিয়ে লিভারে আসবে না তখন কি হয় পাইরুভেট যে তৈরি হচ্ছে ওই পাইরুভেটের সাথে অ্যামোনিয়ার অ্যামাইনো গ্রুপটা লেগে যায় এবং সেটা অ্যালানিন তৈরি করে এই অ্যালানিনটা বডি ব্লাড স্ট্রিমের মাধ্যমে ফ্লো করে লিভারে আসে এবং লিভারে আসার পর কি হয় সেটা হচ্ছে ওখানে হচ্ছে অ্যামোনিয়াটা ডোনেট অ্যামোনিয়াটা হচ্ছে দিয়ে দেয় এবং ওটা থেকে তারপরে অ্যামিনো অ্যাসিড মানে তোমার ওটা থেকে আর কি ইউরিয়া তৈরি হয় তাহলে আমাদের অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করতে গেলেও একটা ইন্টারমিডিয়েট হিসেবে কিন্তু আমাদের পাইরুভেটটা কাজে লাগছে এছাড়াও বলছি ইন দ্য লিভার পাইরুভেট প্রোভাইড সাবস্ট্রেট এই যে সাবস্ট্রেট হিসেবে কাজ করলো অ্যাসিটাইল কোয়ে ফর ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিস অর্থাৎ পাইরুভেটটা থেকে আমরা সাবস্ট্রেট লেভেলে ইউজ করতে পারি লিভারে আর পাইরুভেট থেকে আমরা পরে যেটা বললাম অ্যাসিটাইল কোয়ে পাই সেটাকেও অনেকে গ্লাইকোলাইসিসের মধ্যেই থাকে সেই অ্যাসিটাইল কোয়েটা কিন্তু ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসের প্রিকার্সার হিসেবে বা সাবস্ট্রেট হিসেবে কাজ করে এছাড়া কী করে গ্লিসারল থ্রি ফসফেট উইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ট্রাইঅ্যাসাইলগ্লিসারল ইজ ডিরাইভ ফ্রম গ্লাইকোলিটিক পাথওয়ে আমরা দেখেছিলাম গ্লিসারল থ্রি ফসফেট তৈরি হচ্ছে এবং সেটাকে কিন্তু আমরা ট্রাইঅ্যাসাইলগ্লিসারল সিনথেসিসে কাজে লাগাই ঠিক আছে আর তারপরের পয়েন্ট কি ইন এরিথ্রোসাইট গ্লাইকোলিসিস সাপ্লাইজ 2-3 বিপিজি হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য ট্রান্সপোর্ট অফ অক্সিজেন বাই হিমোগ্লোবিন অর্থাৎ এরিথ্রোসাইট আমরা দেখবো যে একটা অন্য পাথওয়ে থাকে
সেই পাথওয়ের মাধ্যমে একটা মানে বাইপাস করে হচ্ছে 2-3-BPG তৈরি হয়, যে 1-3-বাইফসফোগ্লিসারাইড তৈরি হয়েছিল, সেখান থেকে 3-ফসফোগ্লিসারাইড তৈরি হয়েছিল, সেটা না হয়ে মাঝে আর একটা 2-3-বিসফসফোগ্লিসারাইড তৈরি হয়। এই জন্য কি হয়, ওই প্রসেসে যে এটিপি তৈরি হচ্ছিল সেটা কিন্তু আর হয় না। যখন 2-3-বিসফসফোগ্লিসারাইড থেকে মানে তৈরি হয় 1-3-বিসফসফোগ্লিসারাইড থেকে, এবং তারপর 2-3-বিসফসফোগ্লিসারাইড থেকে 3-ফসফোগ্লিসারাইড তৈরি হয়, সেই যে একটা বাইপাস তৈরি করলে ওখানে কিন্তু এটিপি লস হয়। কিন্তু ওই 2-3-বিসফসফোগ্লিসারাইডটা তৈরি হয় বলে কিন্তু আরবিসির মধ্যে আমরা হিমোগ্লোবিনটাকে ট্রান্সপোর্ট করতে ওই 2-3-BPGটা খুব কাজে লাগে, তাই ওটাও আমাদের তৈরি করা দরকার। যদিও বা ওতে এটিপি তৈরি হচ্ছে না, কিন্তু ওটাও একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। তো এই ওটা তৈরি হচ্ছে বলে আমরা মানে হিমোগ্লোবিনটা কিন্তু অক্সিজেনটাকে ট্রান্সপোর্ট করতে পারছি। তো এখানে সিগনিফিকেন্স হয়ে গেল। তো সিগনিফিকেন্সে ফার্স্ট হচ্ছে এটিপি মলিকিউল তৈরি করতে পারে, এবং এটা হচ্ছে সেকেন্ড হচ্ছে এটা অ্যানারোবিক কন্ডিশনেও এটিপি মলিকিউল তৈরি করতে পারে, তাই আমাদের একটা অ্যানাউন্সিং এপিসোড থেকে আমাদের সার্ভাইভ করতে সাহায্য করে। থার্ড পয়েন্ট হচ্ছে এটা বিভিন্ন বায়োসিনথেটিক পাথওয়ে প্রিকার্সার হিসেবে কাজ করে, যেমন পাইরুভেট কিছু লিভারে সাবস্ট্রেট হিসেবে কাজ করে, এবং ইউরিয়া থেকে অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করতে গেলে একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে। এছাড়া হচ্ছে অ্যাসিটাইল কোয়ে হচ্ছে ফ্যাটি অ্যাসিড বায়োসিনথেসিসে কাজে লাগে। এছাড়া হচ্ছে গ্লিসারাল 3-ফসফেট, ওটা হচ্ছে ট্রাই অ্যাসাইল গ্লিসারাল তৈরি করতে কিন্তু আমাদের কাজে লাগে। আর একটা জানলাম, যেটা হচ্ছে ফোর্থ পয়েন্ট, সেটা হচ্ছে এরিথ্রোসাইটে গ্লাইকোলিসিসের মাধ্যমে কিন্তু 2-3-বিসফসফোগ্লিসারাইড তৈরি হয়, যার জন্য যেটা কিন্তু আমাদের হিমোগ্লোবিন যখন অক্সিজেন ট্রান্সপোর্ট করে তার ক্ষেত্রে প্রয়োজনীয়। তাহলে এটাও একটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই চারটে সিগনিফিকেন্স দেখলাম। এর পরে ভিডিওটা আমরা দেখব এনার্জেটিক্স অফ গ্লাইকোলিসিস। এই এনার্জেটিক্স অফ গ্লাইকোলিসিস কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্সটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু এটা জানা দরকার, এবং এটা এমনিও না জানলেও লেখা যায় অনেকটা। আর এনার্জেটিক্স অফ গ্লাইকোলিসিস এখানে ম্যাথামেটিক্স আছে, এটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং। তো আমরা চলো পরের ভিডিওটা আমরা এটা দেখে নেব। ওকে, বাই, থ্যাংক ইউ।